হ্যালো বন্ধুরা, আবার অনেকদিন পরে বসেছি আমরা লাঞ্চে ইটিং শো নিয়ে। তোমরা সবাই দেখবে আশা করি, আর যা যা ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আসলে এত গরম পড়েছিল যার জন্য কদিন আর দুপুরে বসা হয়নি। আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে, ঠান্ডা আছে, ওই জন্য লাঞ্চে বসা হলো। আর আজকে হচ্ছে স্যাটারডে, নন ভেজের কোনো কারবার নেই। হ্যাঁ, সব ভেজ। দেখো কি কি মেনু আছে। প্রথমেই হচ্ছে করলা ভাজা, তারপর লাল শাক ভাজা, থোর ছেচকি, ভেন্ডি দিয়ে ডাল, আর হচ্ছে বেসনের বড়া, তার সাথে গন্ধরাজ লেবু। ডালের সাথে গন্ধরাজ লেবু না হলে ঠিক মানাবে না। এই হচ্ছে আজকের মেনু আমাদের। ঠিক আছে, তাহলে শুরু করি। আমি তোমাদের আগেই ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। হ্যাঁ, তাহলে বেশ আড্ডাটা জমবে। রেডি? আচ্ছা, খাচ্ছি, চলো শুরু করা যাক। আজকে নন ভেজ বলে নয়, আমাদের প্রতিদিনেরই খাবার করলা ভাজার স্বাদ থাকবেই, খুবই প্রিয় খাবার আমাদের এটা। তারপরে বাদ বাকি যা হলে হলো, না হলে না হলে কোনো ব্যাপার না, কিন্তু এই দুটো জিনিস আমাদের চাই। আরেকটা জিনিসের অভাব আছে, সেটাও আমরা প্রায় রোজই খাই। আজকে আমাদের চাটনি টক নেই, দেখতে পাচ্ছ, আগে থেকে বলে দিলাম নেই বলে আমি নামই করে নিই। আর কাঁচা আম এখন পাচ্ছি না সেরকম। আর টমেটো খাবো কি, টমেটো 80 টাকা করে। এবার দু একদিন মধ্যে আমরা উঠবে বাজারে, তখন আমরা চাটনি, আমরা টক থাকবে। আমাদের দিকে দু একদিন পর পরই বৃষ্টি হচ্ছে। ভাবলাম যাক, ওয়েদারটা ঠান্ডা আছে, আজকে দুপুরেই বসা যাক। আমার সেদিনকে পুজোর ভিডিওটা দেখলে তোমরা সবাই, সেদিন সময়ের জন্য, আর তারপর অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লগটা, যার জন্য বলা হয়নি। আমার ঘরে সব ঠাকুর ছিল, কিন্তু গোপাল ছিল না। এইবার আমার পাশের ভদ্রমহিলা ভেলোর যাবে ডাক্তার দেখাতে, আমাকে বললো যে তোমার ঘরে গোপাল দেখে যাবো, কেননা গোপালকে তো আর নিয়ে যেতে পারবো না, আর গোপালকে প্রতিদিন জল বাতাসে দিতে হবে, তুমি কি রাখতে পারবে? আমি বলছি হ্যাঁ দিয়ে যাও, অসুবিধা কী আছে, আমার তো সব ঠাকুরই আছে, তার মধ্যে গোপাল থাকবে, এটা এমন কি। আমার খুব আনন্দ হলো, আমি ঠিক আছে দিয়ে যাবে আমার কাছে। দিয়ে বলে আমার তো 2 সপ্তাহের মতো লাগবে আসতে, তোমার কাছে থাক, আমিও একটু নিশ্চিন্তে ঘুরতে পারবো। ঠিক আছে,
দিয়ে আমার ঘরে রেখে গেছে। এবার ও আসার আগে আগে দু চার দিন আগে পূর্ণিমা পড়েছে, পূর্ণিমা ছিল আর কি। দিয়ে এবার আমি এবার সেদিন বৃহস্পতিবার ছিল, আমি আবার পূর্ণিমার দিন একটু ঘরে দুটো দিয়ে পুজো দিই আর কি। দিয়ে আমি মনে মনে ভেবে রেখেছি যে এবারে পূর্ণিমাতে যদি গোপাল এখানে থাকে তাহলে আমি একটু ভোগ করব, খিচুড়ি পায়েস টায়েস করবো আর কি। আমি বলিও নি কাউকে, আমি নিজে মনে মনে সেটা ভেবে রেখেছি। এইবার ও ঠিক পূর্ণিমার আগের আগের দিন এসছে, এসে বলছে কি আমি কালকেই গোপাল নিয়ে যাব। আমি না ওকে কিছু বলিনি, কালকে নিয়ে যাবে বলে হ্যাঁ ঠিক আছে। উনিও পরের দিন সকালবেলা স্নান টান করে, আমি বললাম যে দেখো আমার 10টা থেকে 11টার মধ্যে পুজো হয়ে যায়, তুমি ঠিক তারপরে এসে নিয়ে যাবে, গোপালকে একটু পুজো টুজো দিয়ে দিই তারপর নেবে। দিয়েও এসছে, এবার আমি তো পুজো করে চলে এসেছি রান্নাঘরে, আর ও স্নান টান করে এসে বলছে কি যে তাহলে আমি নিয়ে যাই গোপালটা, সিংহাসনের মধ্যে বসানো ছিল গোপাল, বলছে আমি তাহলে নিয়ে যাই। আমি বলছি হ্যাঁ নিয়ে যাও, পুজো হয়ে গেছে তো আবার কি। দিয়ে এবার ও দৌড়ে এসছে আমার কাছে, এসে বলছে জানো তো এই গোপাল ঠাকুরকে না আমার এত ভারী লাগছে কেন আজকে, আমি উঠাতে পারছি না। হ্যাঁ আমি সে কি সিংহাসন ধরে তুলে দেবে, আমার ভারী লাগার কি আছে, পূর্ণিমার আগের দিন না, পূর্ণিমার আগের দিন বলছে হ্যাঁ গো। আমি না না দেখ ওটা তোর ভুল ধারণা, যাও আবার যাও নিয়ে আসো। দিয়ে সে দ্বিতীয়বারে ওরকম বলছে না গো মনে হচ্ছে কি যেন সিংহাসনটা আটকে আছে আসনের মধ্যে, আমি তুলতে পারছি না। আমি শুনে অবাক হয়ে গেল, বলছে তাই ঠিক আছে আমি তো এখন আর ধরতে পারবো না, রান্নাঘরে চলে এসেছি, তুমি তাহলে এক কাজ করো বিকালে এসো 4টার সময়, আমি কাপড় টাপড় কেচে গিয়ে আমি তুলে দেবো। দিয়ে এবার আমিও তুলতে গিয়ে তুলতে পারছি না, তখন আমার একটু খটকা লাগলো যেন মনটা, তখন ভাবলো আমি তখন চিন্তা করলাম যে ওহো আমি তো বলেছি যে এরকম ভোগ দেবো যদি গোপাল থাকে, সেই জন্যই হয়তো ওনার ইচ্ছা আছে তাই হয়তো যেতে চাইছে না। যাই হোক আমি তখন ওকে বললাম যে দেখো কালকে পূর্ণিমা আছে তো এক কাজ করো, এতদিন যখন রইলো কালকে পূর্ণিমাটা যাক তুমি তারপরে নিয়ে যাবে, আমি না একটু ভোগ দেবো বলে মনে মনে ভেবে রেখেছিলাম। শুনে ওর কি আনন্দ, বলছে তাই নাকি, আমি তো কোনোদিনই গোপালকে ভোগ ঠোক দিই না, তাহলে ভালোই হলো তোমার এখানে আমি কিছু পয়সা দিয়ে যাব, তুমি ভোগ রান্না করে দিয়ে দেবে, পায়েস খিচুড়ি সব রকম দিয়ে ওকে পুজো টুজো দিলাম। দিয়ে পরের দিনকে বিকেলবেলা দিব্যি গোপালকে তুলে নিয়ে চলে গেল, কোনো ব্যাপারই না, বলছে কালকে কী হচ্ছিল দেখো, মানে ওনার ইচ্ছে ছিল, বলছে কোনোদিন তো আমি ভোগ দিইনি আর তুমি মনে মনে ওই যে বলেছো ওটাই তোমার মানসিক করা হয়ে গেছে, যার জন্য দেখো ভগবান তো অন্তর্যামী বুঝতে পেরেছে, সে তার বলবে না। আর দেখো আজকে আমি কি সুন্দরভাবে যেই সিংহাসনটা ধরলাম আমি হাতে নিয়ে চলে এলাম। তারপর থেকে না কোথাও গেলে গোপালটাকে রেখে যায় আমার কাছে, তারপর সে যে ও গোপাল নিয়ে চলে গেল। তার কিছুদিন পরেই আবার আমার ঘরে আবার আরেকটা গোপাল চলে এলো, ছোট্ট গোপাল একটা, দিয়ে সেটা বনকমা নিয়ে এসেছিল, বললো যে মা তুমি এটা রেখে দাও তোমার কাছে, কারণ আমি ঠিক মতো জলটাও দিতে পারি না, স্কুলে চলে যাই সময় মতন দেওয়া হয় না, পুজো করা হয় না, তোমার কাছে তোমার কাছে থাকলে পুজো পাবে। আমি ঠিক আছে রাখো, দিয়ে সেই থেকে আমার কাছে আছে, তাও দেখতে দেখতে 5 বছর হয়ে গেল।
গোপাল নিয়ে আমি একটু বলছি, এটা আমি জানি ওটা বলেনি, দেরিয়ে ভুলে গেছে ওটা। আমাদের গোপাল আসতে পারলেন, তারপরের দিনে পূর্ণিমার পূজা আছে। আমি যদি সব বলি তুমি কি বলবে? সেই পূর্ণিমা বেশ ভালোভাবেই হলো, ভৌঠকও হয়েছে। তারপরে পূর্ণিমাতে নারকলের নাড়ু দিয়েছিল গোপালকে দুটো। হ্যাঁ, পূজা টুজা হয়ে গেছে, আমরা দরজা বন্ধ করে সবাই বেরিয়ে গেছে। তারপরে এসে আবার যখন দরজা খুলছি, তখন নারকেল নাড়ু দুটো থেকে একটা নেই। কী হলো কী হলো, নাড়ু কোথায় গেলো, নাড়ু কোথায় গেলো? দেখছি নাড়ুটাও ওই সিংহাসনের পাশেই পড়ে আছে। এই হলো ঘটনা। আবার তখন তো এরকম গরম ছিল, গোপালের মাথা মুকুট ছিল, ওকে মুকুটটা খুলে ফেলে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার গরমে! হ্যাঁ, হ্যাঁ, গরমে রাখ, যতবার দিচ্ছে ফেলে দিচ্ছে। হ্যাঁ, মুকুট মাথায় রাখে না গরমে। এই বৃষ্টির দিনে একটা ঘটনা বলে, আমি চণ্ডীদাসে গেছিলাম। চণ্ডীদাস থেকে আসবো হেলথ সেন্টারের কারণে এসেছি, তখন দেখছি তুমুল বৃষ্টি, আমি আর যেতে পারছি না। আর আমি যেদিন থেকে ওদিকে কোনো বৃষ্টি নেই, এত বৃষ্টি। এই বৃষ্টির ঘটনা একটা মনে পড়লো, শারদমার মহাপ্রাণের পর। শারদমা দেহ রাখার পর তার দেহ বেলুর মঠে এনেছে দাহ করার জন্য। হ্যাঁ, সে বেলুর মঠে দাহ করে বেশ টিকা টিকা সাজিয়ে ভালোভাবে দাহ করা হয়ে গেল। এখন যখন চিতা জ্বলে গেছে খুব দাহ করে, তখন গঙ্গার ওপারে বেলুর মঠে, ওখানে তো গঙ্গা আছে, সে গঙ্গার ওপারে তুমুল বৃষ্টি। সে কী বৃষ্টি, এত জোর বৃষ্টি, ঘর বাড়ি দেখা যায় না, এত বৃষ্টি। সবাই খুব চিন্তা করছে কী হবে কী হবে। তখন মহারাজ আছে ওখানে, তখন শারদানন্দ মহারাজ বোধ হয় না, অভেদানন্দ, আমার ঠিক খেয়াল নেই, অভেদানন্দই হবে বোধ হয়। ও বলে কিছু ভাবতে হবে না, তোমরা ঠিক কাজ করে যাও। তারপর যখন দেহ ভস্য হয়ে গেল, হ্যাঁ, পুরো শেষ হয়ে গেছে, তখন মহারাজ শরৎ মহারাজকে বলছে, তুমি চিতাতে জল দিয়ে নিবি দাও। এদিকে আর বৃষ্টিটা গঙ্গার ঠিক মাঝখানে এসে গেছে। শরৎ মহারাজ ওই অবেদানন্দ মহারাজই জল এনে, গঙ্গাতে জল এনে শরৎ মহারাজকে দেবে, বলতে হবে এটি জলটা ঢেলে। শরৎ মহারাজ আমি যাবো? হ্যাঁ, তুমি যাও, তোমাকে। শরৎ মহারাজ জল ঢালছে, আর সেই সময় আরও যার শিষ্য শিষ্য ছিল, তারা গঙ্গাতে জল এনে ঢালবে। কিন্তু তারা কেউ কিন্তু ঢালতে পারলো না। শরৎ মহারাজ জল ঢালা শেষ হয়ে গেল, ওই বৃষ্টিটা গঙ্গার মাঝখান থেকে এপারে চলে গেল বেলুন মঠে। কী বৃষ্টি বাবা, অসম্ভব বৃষ্টি! সেই বৃষ্টি সব চিতা চিতা সব নিভে গেল, শান্ত হয়ে গেল। এই একটা ঘটনা। শারদমা কিন্তু সত্যিকারে জগদ্ধাত। একবার এক মহিলা মাকে বলছে, মা, একটা পায়ের পর আরেকটা পা তুলে বসে আছে, সেটা কি মূর্তি? আমার পূজা করতে ইচ্ছা করছে। সারা বলে, তোমার পূজা করতে ইচ্ছা করছে, ঠিক আছে করো, সেটা জগদ্ধাত্রী মূর্তি। ও বেশ পারমিশন পেয়ে গেল,
পরপর দু বছর পূজা করতাম, তৃতীয় বছর আরও করতে পারছে না। মা কাছে বলছে, মা আমার আর ভালো লাগে না, আমি পারছি না, কী করি বলো তো। মা বলছে, ঠিক আছে করো না, দেখি কী হয়। তখন মা নিজে জগদ্ধাত্রী পূজা করলেন, মাও সেই পরপর দু বছর করলো, আর তৃতীয় বছর দেখুন পূজা দুর্গা এই জগদ্ধাত্রী পূজা। শীতমহল বৃষ্টি, এত বৃষ্টি কোনো কিছু জোগাড় টোগাড় করতে পারে না, কী করবো, সব মহাচিন্তায় পড়ে গেছে, কিছু শুকায়নি কোনো কিছু, বাজারে চলে গেছে, সে বাজার থেকে আসতে পারছে না। হ্যাঁ, যাই হোক পূজা কোনো রকমভাবে আয়োজন করা হলো, কিন্তু বৃষ্টিটা এমন হচ্ছে যেখানে পূজা হচ্ছে সেখানে কিন্তু বৃষ্টি নেই, বেশ ভালোভাবে পূজাটা সমাপ্ত হলো, এই একটা অদ্ভুত। আর ওই গল্পটার মধ্যে আরেকটা গল্প ভুলে গেছি, আগে যে গল্পটা বললাম, ওখানে একজন বলেছিল যে মার দেহ তান্ত্রিক মতে নিবানো হবে, মার দেহ ভস্ম ওপরে, তাই নাকি? যাও জিনিসপত্র নিয়েছো, ও বাজারে গেছে জিনিসপত্র আনতে সেই তান্ত্রিক, কিন্তু আসতে পারছে না, ফিরে আসতে দেরি হয়ে গেছে। তখন ওই অবেদাম মহারাজ বলল, অবেদান মহারাজ বলল শরৎ মহারাজকে, যে তুমি চিরা জল ঢেলে যাচ্ছি, সেটা ভুলে গেছিলাম তোমাদের বলতে, তার জন্য আমি দুঃখিত। সাধারণ ঘটনা পরে আরো বলবো দু একটা, আমি সাধনাকে খুব ভক্তি করি, সত্যিকারের মা। আমরা দেখে আসার পরে বোধ হয় ওই মূর্তিটা মনে আমাদের চোখে মনে হয় লেগেছিল, এত সুন্দর মূর্তিটা। আমাদের ঘরে একটা ছবি আছে শারদা মা আর রামকৃষ্ণ একই অঙ্গে দুই রূপ, একদিকে শারদার মুখ, একদিকে রামকৃষ্ণ, তিনটে চোখের মধ্যে, তিনটে চোখের মধ্যে, দুজনের কিন্তু চারটে চোখ নেই, তিনটে চোখের মধ্যে তুমি যখন যেদিকে তাকাবে পুরো দেখতে পাবে, চোখ না, হ্যাঁ, ডান দিকে তাকালে দেখবে শারদা মার মুখ, সেই দুটো চোখ, আবার বাঁ দিকে তাকালে রামকৃষ্ণ, এত সুন্দর করেছে। একটা ক্যালেন্ডার ওইটা আমি পেয়েছিলাম নববর্ষে, একজন আমাকে দিয়েছিল, তা আমি আবার ওটাকে বাঁধিয়ে নিয়েছিলাম, ছবিটা যে আসে সেই দেখে, বলছি বেশ সুন্দর তো ফটোটা, কোথায় পেলেন এটা? আমি যে এটা একটা ক্যালেন্ডার ছিল আমি বাঁধিয়ে নিয়েছি, কিন্তু ওই মূর্তি কিন্তু কোথাও দেখা যায়, দারুণ একদম, ঘরে ঘরে। আচ্ছা আজকের মতো এখানে হয়ে গেছে, হ্যাঁ ভালোবাসা নেবে, টাটা।